আসসালামু আলাইকুম। আজ 11ই রমজান, সৌদি আরব। আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করলাম, আদায় করে শেষে একটু বাইরে আসলাম। দেখুন আসলে এই পাশটা কতই না সুন্দর, অসাধারণ। এই জন্যই সুন্দর মনে হইতেছে, কারণ বেশ এই যে প্রায় 10 থেকে 11 রমজান, আজ চলে যায় কিছুক্ষণ পরে ইফতার, মানে পুরোটা সময় আকাশটা মেঘলা মেঘলা একটা ভাব, মানে একটা অন্ধকার, মানে সবসময় আকাশে একটা মেঘলা মেঘলা এরকম ভাব, আকাশ ক্লিয়ার না আর কি। যার কারণে আজকে আকাশটা খুব ক্লিয়ারলি মনে হইতেছে, কারণ সারা সময় ঘুমাইছিলাম বাসার মধ্যে, এই মাত্র উঠে নামাজ পড়লাম, নামাজ পড়া শেষে বাইরে আসলাম, আসার পর খুবই ভালো লাগতেছে। যাই হোক, আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখাই, আপনারা দেখেন। এই যে দেখুন ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। আসলে আমরা যারা বিদেশে থাকি মনটা ভালো থাকে না, সবসময় বাসার মধ্যে থাকি, ঘুমায় থাকতে হয়, বসে থাকতে হয়, মোবাইল নিয়ে পড়ে থাকতে হয়, যার কারণে আসলে ভালো লাগে না। আমরা যখন দেশে থাকতাম মানে একটা ঘন্টা কখনো ঘরের মধ্যে বন্দি অবস্থায় আমরা থাকতাম না, রাত্রি বাদ ঘুমানোর টাইম শুধু বাদে, আর রাত 11টা 10টা 12টা 1টা আমরা বাইরের সময়গুলো কাটাইতাম। আর বিদেশ এমন একটা জায়গা যেখানে আসলে বাইরে সময় কাটানোর মতো সময় আমাদের খুবই কম, সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, বাকি যতটুকু সময় পাই রুমের মধ্যে ঘুমাইতে হয়, রেস্ট নিতে হয় বা বাসা বাড়িতে কথা বলতে হয়। আসলে অনেকে বলে যে বিদেশ একটা জেলখানা, অথবা জেলখানার চেয়েও নাকি অনেক ভয়ঙ্কর কিছু একটা। আসলে কথাটা খারাপ বলে না, এই যে আজকে 11 রমজান চলে যায়, বাকি সময়ের কথা বাদ দিলাম, এই 11 রমজানের ভিতরে কখনো কোনো সময় একটু বাইরে যাইতে পারিনি, কারণ সারা রাত কাজ করা শেষে যদি আপনি সকাল 5টার পর থেকে না ঘুমান, রুমের মধ্যে আর ঘুম আসবে না, কারণ 12টার পরে সবাই উঠে রুমের ভিতরে কথাবার্তা বলে, কিচিরমিচির করে, আপনি নিজের বাড়ি না, নিজের বাসা না, যার কারণে আসলে ইচ্ছা মতো চাইলেই যখন তখন দরজা জানলা বন্ধ করে আপনি ঘুমাইতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়মকরণ এখানে দেওয়া আছে, সেই নিয়মকরণ অনুযায়ী আপনার চলতে হবে। তো মূলত কথা যেটা বলার জন্য আসলে ভিডিওটা করলাম, যে বর্তমানে বাংলাদেশের আমাদের যারা ছোট ভাই অথবা মধ্য বয়সে যারা আছে, তারা মনে করতেছে যে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ, তেল চাউল সব বিভিন্ন সব কিছুর দাম বাড়তি, যার কারণে আসলে বিদেশে যাওয়ার পরে অনেক ভালো থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। কথাটা সম্পূর্ণ আসলে সঠিক না। এই বিদেশ শতকরা আপনার 95 জন মানুষ ভালো নাই, আপনার বাড়ি সাধারণভাবে যেমন কাটাইতেন এখানেও ঠিক তেমনভাবেই সময়টা আপনার কাটাইতে হবে। চাল আনতে গেলে ডাল নেই, ডাল আনতে গেলে চাল নেই, এই আর কি অবস্থা। বিদেশ আসলে কোনো কিচ্ছু না, যারা আসলে মনে করেন যে বিদেশ টাকার পাহাড় বা বিভিন্ন রকমের, মানে কি বলবো আসলে ভালো লাগতেছে না, মানে যারা বলে যে বিদেশ আসলে গেলেই টাকা, গেলেই টাকা, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি কিছু গল্প। আর আমাদের দেশে কিছু ভাই ব্রাদার থাকে, মানে দেশের কিছু ভাই ব্রাদার বিদেশে থাকে, তারা আসলে বয়ান দেয়। যেমন আমি আমারই একটা আত্মীয় স্বজন, আমি আমার পার্সোনাল একটা কথা বলি,
আমার এক লোক বলতেছে যে অমুক প্রতি মাসে 80,000 টাকা ইনকাম করে, প্রতি মাসে 80,000 টাকা সে কামাই করে। এই সমস্ত গল্প যারা দেয় এগুলো আসলে একদম মিথ্যা কথা। আমি এ দেশে প্রতি মাসে 1,00,000 টাকা কামাই করি, সেটা বড় বিষয় না। বড় বিষয় কোনটা? যে সমস্ত খরচ বাদ দিয়ে আমি আসলে কয় টাকা দেশে পাঠাইতে পারলাম মাসে। সমস্ত খরচ বাদ দিয়ে বলতে আমার ফ্যামিলি খরচ বাদ দিয়ে, আমার এখানে পার্সোনাল খরচ বাদ দিয়ে, আমার সমস্ত সৌদি আরবের রুম ভাড়া, কফিল, মানে সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে আমি দেশে যদি 80,000 টাকা পাঠাইতে পারি, তাইলে পরে কাউরে বলা দরকার যে আমি প্রতি মাসে 80,000 টাকা ইনকাম করি বা 80,000 টাকা কামাই করি। আসলে মানুষ মানে একটু নিজের বেশিটা ইয়ে করতে চায় সব সময়, মানে দেখাইতে চায় যে আমি এই করি সেই করি, এগুলো ঠিক না। কারণ এই মিথ্যা কথা বলার জন্য দেশের হাজার হাজার মানুষ মানে প্রতারিত হইতেছে। যেমন আমুও কিন্তু একটা শিকার, এই বিদেশ আসার নাম আমি আগে শুনলে মানে মানা করতাম মানুষের বিদেশে আসার জন্য, যে বিদেশে যাইও না, বিদেশ ভালো না। আর সেই আমি আজকে বিদেশে আইসি। আসলে আমার পিছনে দুইটা কারণ আছে। তার প্রধান কারণ হইতেছে আমি সৌদি আরবে আসার মেন কারণ, আমি যখন দেশে নামাজে বসতাম তখন বা আমি যখন দোকানদারি করতাম বেশিরভাগ সময়টা আমি মক্কা শরীফের ভিডিও দেখে এগুলো পার করতাম বা ইসলামিক ভিডিওগুলো দেখে পার করতাম। তাই এগুলো দেখার পরে মনে মনে বলতাম যে আল্লাহ তুমি কোনো কারণে কোনোভাবে কোনো ব্যবস্থা করে আমারে সৌদি আরবের মক্কা শরীফে নিয়ে যাও, কারণ আমার সমর্থন নাই যে 5,00,000 টাকা খরচ করে আমি টুরিস্ট ভিসা দিয়ে অথবা আমার মনের মতো ঘুরতে পারবো, ওই সমর্থ আমার নাই। যার কারণে ওই আশাটা মনের ভিতরে সবসময় চাইতাম, যাই আমি একটু বামপাশের ভিউটা দেখাই, ওয়েদারটা খুবই ভালো। যাই কথায় ফিরে আসি, এই হলো একটা কারণ মক্কা শরীফে আসার উদ্দেশ্য। আর দ্বিতীয় একটা কারণ হলো আমার পাশে সবসময় বসে একটা ভাই বলতো যে আমার বাপে প্রতি মাসে, মানে প্রতি মাসে বলে নাই, বলছে প্রতি একটা সময় মাল কিনলে পরে বাংলাদেশে 1,50,000-2,00,000 টাকা ইনকাম হয়, আয় হয়। আসলে ওই কথাগুলো একবার দুইবার বলে নাই, প্রায় সময় বলতো। আর আমার ওইখান থেকে মনের ভেতর একটা নেশা জাগতো যে কিরে আমি প্রতি মাসে এখানে 20-30,000 টাকা কামাই করি, আর হ্যাঁ মূর্খ মানুষ বিদেশে যায়, হ্যাঁ বাপ প্রতি এক মাল কিনায় 1,50,000-2,00,000 টাকা ইনকাম করে। ওই নেশাটা আমার ভিতরে আসলে কাজ করে, ওই নেশাটা কাজ করে, যার কারণে আসলে একবার দুইবার মানুষ কিন্তু একটা লোভের মধ্যে পড়ে। যখন একটা নেশার কথা একবার বলে শুনে না, দুইবার বলে শুনে না, কিন্তু বারবার যখন একজনের কানে কিনে পিন পিন করে তখন কিন্তু সেটা শুনতে বাধ্য। আর যার কারণে আমারও বলতে গেলে এমন একটা পরিচ্ছন্ন মানে একটা সিস্টেমের ভিতরে আমি এসে যাই। যাই হোক, কখনো লোভ করবেন না, কারো কথার মধ্যে কেউ পড়বেন না। দেশে আপনি যদি এই মুহূর্তে আমি মনে করি দেশে যদি কেউ 30,000 টাকা ইনকাম করে, সেটা এই বিদেশে আসে প্রায় 70,000-80,000 টাকার সমান। তার কারণ আপনার বিদেশে একেবারে আপনার মিনিমাম খরচ আছে, আপনি 80,000 টাকা ইনকাম করেন ভালো কথা, কিন্তু এই বিদেশে আপনার একেবারে মিনিমাম হইলে পারো একেবারে সর্বনিম্ন হইলে পারে আপনার 40,000-50,000 টাকা খরচ আছে। যে ব্যক্তি বলে আমি প্রতি মাসে 80,000 টাকা ইনকাম করি, তার ফ্যামিলির খরচ সহকার, তার বাড়ির খরচ সহকার, নিজের মানে সমস্ত টোটাল খরচ বাদ দিয়ে, পার্সোনাল খরচ, মোবাইল খরচ, এই খরচ সেই খরচ, সমস্ত খরচ বাদ দিয়ে মাসে সে 30,000 টাকা পাঠাইতে পারে কিনা সন্দেহ। আর বাংলাদেশে অ্যাভেলেবেল সিস্টেম আছে, অ্যাভেলেবেল কায়দা ক্যাপাসিটি আছে, যে ব্যক্তি প্রতি মাসে সমস্ত খরচ বাদ দিয়ে 20-30,000 টাকা আয় করবে। আর যদি কোনো মানুষ সমস্ত খরচ বাদ দিয়ে 20-30,000 টাকাও আয় না করে, আমি ধরলাম প্রতি মাসে যদি 20,000 টাকাও আয় করে, তাহলে আমি মনে করি অনেক ভালো। কারণ মা বাবার মধ্যে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, অন্যরকমের একটা ভালো লাগার ভিতরে থাকতে পারবে। আর শুধু সবসময় একটা মানুষ 20-30,000 টাকা ইনকাম করবে কেন? আমার যদি টাকা, যেমন আমার কথা আমি বলি, আজকে বিদেশে আইসি, আমি ধান্দা করি কেমনে আমার 5 টাকা বেশি ইনকাম হয়। এই ধান্দাটা যদি দেশ থেকে করতাম তাহলে আমার আজকে বিদেশ আসা লাগতো না। কারণ আমি যখন মাসে 30,000 টাকা কামাই করতাম তখন কখনোই মনে করতাম না যে আমার আরো মাসে 500 টাকা দরকার অথবা মাসে আরো আমার 1,000 টাকা বেশি দরকার, এটা ভাবিনি। আমার স্বপ্ন একটা সীমাবদ্ধের মধ্যে ছিল,
আর এই বিদেশ আসার পর আমি যখন মাসে 20,000 টাকা ইনকাম করি, তখন ভাবতাম কেমনে আমি মাসে 30,000 ইনকাম করব। আর এমনি করতে করতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা জায়গায় আসতে পারছি। অনেক পরিশ্রম হয়েছে আসলে, এইগুলা কাউরে বললে এই গল্পগুলো বিশ্বাস করবে না, যার কারণে আমি এই ভিডিওটা করলাম। আপনারা যা কিছু করবেন নিজের বুদ্ধিতে করবেন, আর বিদেশ কিছুই না, বিদেশ এই যেরকম মরুভূমি, এই বাড়িঘর দুয়ের যা দেখতেছেন সৌন্দর্য সব পরের, আপনার বলতে কিছু নাই, আমার বলতে কিছুই নাই। আমার 1 টাকা ইনকাম করতে হইলে পারিশ্রমিক কষ্ট করার পর আমার সেই ইনকামটা করতে হবে বা ইনকাম করে দেখাইতে হবে, ঠিক আছে? কিচ্ছু না, বিদেশে আসলে আমি মনে করি কোনো কিছুই না। দেশে যারা 30,000 টাকা 20,000 টাকা কামাই করতেছেন অনেক ভালো আছেন, 20,000 কামাই করলেও সে ব্যক্তি প্রতি মাসে অন্তত 5 থেকে 10,000 টাকা রাখতে পারে। আর যে রাখতে পারে না, সে বিদেশে এসে 1 লাখ টাকা কামাই করলেও মাসে সে টাকা জমাইতে পারবে না, রাখতেও পারবে না। বিদেশে আসার পরে মানুষ হলো ইয়ে হয়ে যায় খুব, মানে ওই শিক্ষা গ্রহণ পায় যায়, যার কারণে আসলে নিজের ইচ্ছা করলেও টাকাটা খরচ করে না। কেন, এই খরচটা আমি দেশ থেকে করি, দেশ থেকে ভালো থাকি, দেশের মধ্যে ভালো থাকি। আবার অনেকে বলতে পারেন যে আসলে বিদেশ আসার পর বড় বড় গল্প দেয়, আসলে ভাই সত্য কথা বলার মানুষ এই জগতে নাই, আর সত্য কথা বললে মানুষের কাছে তিতা লাগে, ভালো লাগে না। আমি আজকে যদি বলি যে ভাই আপনি দেশে যদি 30,000 টাকা ইনকাম করেন, আপনার বিদেশ আসার দরকার নাই, সেই ভাই মনে করবে কি যে আমি মাসে প্রতি মাসে 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করি, আর আমি মাসে 30,000 টাকা ইনকাম করে আমার ওই ভাই বিদেশে যাওয়ার জন্য মানা করে। আসলে ও লোক ভালো না, ও চায় না যে আমি বড় লোক। এই পরিকল্পনা একদিন আমার মধ্যেও ছিল, আমি এসে আজকে বিশাল পরিস্থিতির শিকার হয়েছে এই বিদেশে এসে। যতগুলো আপন মানুষ ছিল সব পর হয়ে গেছে, যতগুলো ভালোবাসার মানুষ ছিল সব পর হয়ে গেছে। ওই কাছে কিনারে বসে যে মিষ্টি গল্প দিত, আমার আব্বু মা সেই কামাই করে সেই কামাই করে, আমার ভাই এই কামাই করে সেই কামাই করে, আজকে আমার তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র টাকার জন্য। আর 4 লাখ টাকা খরচ করে কেউ বিদেশে আসবেন, এই 4 লাখ উঠাইতে উঠাইতে মনে করেন আপনার 2 বছর সময় চলে যাবে। আর এই 2 বছরের ভিতর বাংলাদেশে 4 লাখ থাকলে ওই 4 লাখ দিয়ে আরো 2 লাখ করা যাবে, 6 লাখ করা যাবে, ঠিক আছে? তাই এত হিসাব একজন মানুষ কখন একজন মানুষ বলে দিতে পারে না। বললাম নিজের বুদ্ধিতে যেটা ভালো মনে হয় সেটা করবেন, আর মন যা বলে সেটা সবসময় না করাই ভালো, কারণ মন তো আর কারো সীমাবদ্ধের বাহিরে, মানে ভিতরে না বাহিরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রমজান মাসের 11 তারিখ, বা রমজান মাসের 11 দিন পার হয়ে যায়। আমি রুমের মধ্যে ছিলাম, এই যে দেখুন মসজিদ থেকে একটা পানি নিয়ে আসলাম, আনার পরে আমি অনেক দূর হাঁটলাম, ভিডিওটা করার জন্য হাঁটলাম। আবার একটু হাঁটা চলা করলে শরীরটা ভালো লাগে। এই যে দেখুন পাশে মরুভূমি, যদি কারো ভালো লাগে কথাটা শুনুন, আর ভালো না লাগলে শোনার কোনো দরকার নাই। যদি কারো সময় নষ্ট করে থাকি আন্তরিকভাবে দুঃখিত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি। রাখি, আল্লাহ হাফেজ।